পিছনে তোমার যাতে পারা মানুষগুলো হাল ফিলাল বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে পরে মেয়েকে বিদায় করার পরে এইখানে নিয়ে ছেলে বলছিল কি আমার বাবা এখানে দু বোতল চার বোতল জল চেপালে আমার বেশি খারাপ অবস্থা ছিল না। মানুষ ক্যামেরাও লাগানো আছে, মানুষ হেঁটে গেছে, এখানে এমার্জেন্সি করে মেরে ফেলে দিয়েছে, ডাক্তার দিয়ে দিচ্ছে, ভাগনা ছিল ভাগনা করে ভাগনা কেন ডাকছি দিল্লি পাশে ডাক্তার কে চলে আসেন তো এইদিকে এইদিকে ডাক্তার রিচ নিয়ে ঘর পৌঁছে অভিযোগ বস্তুদের কারণে এই ঘটনাটি ঘটেছে। আমি আমার জিজা আমার জামাই বাবু আমার ভাগনা কি করবে এখনই অবস্থা আমার দিলীপ পাচ্ছি মনোজ কুমার মনোজ প্রসাদ এরা বিনা মতলবের পেশেন্টকে ভর্তি করেছিল, মাত্র খাসি আর জ্বর ছিল হালকা, ঠিক আছে, এরা ভর্তি করেছে, ডাক্তার ছিল না, এরা ট্রিটমেন্ট চালু করে দিয়েছে, ডাক্তার দুদিন পর এসছে, পেশেন্ট মারা গেছে আজকে, এদের কি অবস্থা হওয়া চাই, আমাদের ন্যায় চাই, ন্যায় চাই, পেশেন্ট নাকলা সুদা ডাক্তার তো হেঁটে এসেছিল, পেশেন্ট এখানে হেঁটে দিলীপ পাশি দিলীপ পাশি হ্যাঁ 52 বয়স কিসের বিল করেছে আমাদের কখন তোকে জানাই নেই, আর তারপরে এরা পেশেন্ট কে মেরে ফেলেছে। 52 বছর দিলীপ পাশি, বিট্টু চৌধুরী ওনার ভাগনা। জ্বর বোকার হয়েছিল, মানুষগুলো হাল ফিলাল বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে পরে মেয়েকে বিদায় করার পরে এইখানে নিয়ে ছেলে বলছিল কি আমার বাবা এখানে দু বোতল চার বোতল জল চেপালে আমার বেশি খারাপ অবস্থা ছিল না। মানুষ ক্যামেরাও লাগানো আছে, মানুষ হেঁটে গেছে, এখানে এমার্জেন্সি করে মেরে ফেলে দিয়েছে, ডাক্তার দিয়ে দিচ্ছে, ভাগনা ছিল ভাগনা করে ভাগনা কেন ডাকছি দিল্লি পাশে ডাক্তার কে চলে আসেন তো এইদিকে এইদিকে ডাক্তার রিচ নিয়ে ঘর পৌঁছে অভিযোগ বস্তুদের কারণে এই ঘটনাটি ঘটেছে। আমি আমার জিজা আমার জামাই বাবু আমার ভাগনা কি করবে এখনই অবস্থা আমার দিলীপ পাশি মনোজ কুমার মনোজ প্রসাদ। ভালো মানুষকে নিয়ে ভাল ঘটনা হয়েছে, ওর একটু জ্বর বোখার হয়েছিল, ভর্তি করেছে, ভর্তি করার পরে মানুষকে এমার্জেন্সি করে দিয়েছে, এমার্জেন্সি করার পরে একদম সিরিয়াস কন্ডিশনে রেখে দিয়েছে, কোনো জায়গা তুমি নিয়ে গিয়ে ভর্তি করতে পারবে না, এই কোনো মানুষের হসপিটাল। হ্যাঁ এখন কি বলেছে এখনই ও
যে হসপিটালে ভর্তি নিয়েছে ও গ্যারান্টি নিয়ে ভর্তি নিয়েছে। এক্ষুনিও কালকে পর্যন্ত ডাক্তার বলেছে যে আমি গ্যারান্টি নিচ্ছি মানুষগুলো ভালো হবে। এখনো এক্ষুনি মেরে ফেলে ফেলে দিয়েছে, আমি কি করবো? যে আছে আমি বলছি, আমার ভাতিজা আমার মনোজ কুমার প্রসাদ, আমার বড় দাদা মুকেশ। আমার নাম পিঙ্কি, আমার নাম জেনে কি করবে? তোমরা যদি পারো তো এই হসপিটালটায় তালা লাগাও। আর